আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি বেলি নতুন আরেকটি ল্যাপটপের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে কিছু ল্যাপটপ দেখাবো যেখানে মাইক্রোসফটের সার্ফেস প্রো থাকবে এবং এলি টু এটাকে মূলত ট্যাব প্লাস ল্যাপটপ বলে পাশাপাশি রেগুলার মডেলের বেশ কিছু ল্যাপটপ থাকবে সোভিয়েটস এগুলার কনফিগারেশন কি এগুলোর কীরকম প্রাইস থাকবে আর ওভারঅল সার্ভিস অ্যান্ড ওয়ারেন্টি কী কী থাকতে সে জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তার আগে বলে নিব আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোভিওর্স আর কথা বলাচ্ছি চলুন শুরু করা যাক ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অনামিকা শপিং কমপ্লেক্সের দোতলায় শপ সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছয় দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে ট্যাব প্লাস ল্যাপটপের পাশাপাশি রেগুলার কিছু মডেল থাকবে তো সেটার থ্রুতেই আমি সর্বপ্রথম যে ল্যাপটপ বা ট্যাবটা দেখাবো এটা হচ্ছে এস পি ব্র্যান্ডের এল টু মডেলের ওয়ান জিরো একটা ট্যাব এটাকে বলে এলি ই টু আপনারা দেখতে পাচ্ছেন সো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এম টু এন এসএসডি এই ল্যাপটপটাতে চাইলে আপনারা শুধু এসএসডিটাকে আপগ্রেড করে ইউজ করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকে সেটাকে কখনোই আপগ্রেড করা যায় না ল্যাপটপটার বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা ফুললি টাচ স্ক্রিন এবং থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ব্যাজেলটা থাকবে সেমি ব্যাজেলের ল্যাপটপটার বাকি সব ফিচার দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ডটার সাথে একটা ব্যাকলিড কিবোর্ড পাবেন এবং ফ্রন্ট সাইডে দুইটা ক্যামেরা পাবেন একটা হচ্ছে ফেস এরি ক্যামেরা আর একটা হচ্ছে ওয়েব ক্যামেরা এর ব্যাক সাইডেও কিন্তু একটা ক্যামেরা আছে যেটা রেজলিউশনটা একটু হাই এই ল্যাপটপটাকে চাইলে ল্যাপটপ মোড়ে এবং ট্যাব মোড়ে দুইটা মোড়েই আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা হচ্ছে যে সি দ্বারা চার্জ করাতে খুবই দ্রুত চার্জ হবে এবং ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা সো তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ট্যাব প্লাস ল্যাপটপ এইচপির এল টেক্স টুটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবেল প্রাইস এবং আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে আপনারা শপে এসেও যাচাই

ফোর জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তো ফোর জিবি সবগুলিতেই গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের কাজও কিন্তু এই ট্যাবগুলো দিয়ে আপনারা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন যারা ফটোশপ তারপরে ইলিস্ট্রেটরের কাজ করে অথবা ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটিং করে তাদের জন্য ট্যাপটা খুবই উপযুক্ত এবং খুবই কমফোর্টেবল বিশেষ করে এগুলোকে যারা ক্যারি করে সো ওয়ান জিরো ওয়ান টু জি টু কোরাই ফাইভ সেভেন জেন এইট দুশো ছাপ্পান্ন ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটার আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে কোরআ সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডিটা পার্সেস করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার টাকা সো যারা আসলে যাচাই বাচাই করে পার্সেস করতে চান আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে শপে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন আমি পাশাপাশি বলেছিলাম যে আপনাদেরকে এবার মাইক্রোসফটের সার্ফেসের কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে সার্ফেস প্রো সেভেন আপনারা দেখতে পাচ্ছেন এটা বক্স সহই আমাদের কাছে চলে আসছে তো আপনারা চাইলে বক্স সহই পার্সেস করতে পারবেন মাইক্রোসফট সার্ফেস প্রো সেভেন কোরাইফাইভের টেন জেনারেশন ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফোরের টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটা কিন্তু কিপ্যাডটা সহই আমাদের কাছে পেয়ে যাবেন এবং একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু পাবে না কিবোর্ডটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেস মাইক্রোসফট সারফেস প্রো সেভেন ল্যাপটপ প্লাস ট্যাব এটা পার্সেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইস পাশাপাশি আরও কিছু মাইক্রোসফটের সারফেস আমরা দেখব সে একটা হচ্ছে আপনার কোড়াই থ্রি প্রসেসরের আছে যেটা কোড়াই থ্রি ফোর জেনারেশন আঠাইশ হাজার করে আমরা সেল করি সব এসে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এবং এটা কিন্তু মাইক্রোসফটের সারফেস প্রো ফোর কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন তো আমাদের কাছে অনেক ভেরিয়েন্টই আসলে আছে আছে আপনারা যদি চান কেউ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং শপে এসেও যাচাই বাছাই করে পার্চেস করতে পারবেন ভিউয়ার্স এখন আমরা কিছু ভ্যালুয়েবল প্রোডাক্ট দেখব যে প্রোডাক্টগুলো আসলে নতুন অবস্থায় প্রাইস ছিল দুই লাখ টাকার কাছাকাছি তো আমরা এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দেখব তো এই ল্যাপটপগুলো কিন্তু খুবই পপুলার সিরিজের ল্যাপটপ এবং খুবই ভ্যালুয়েবল ল্যাপটপ মডেলটা হচ্ছে লিনোভো এক্স ওয়ান কার্বন আপনারা দেখতে পাচ্ছেন এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরাই সেভেন ভেরিয়েন্ট কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন ভিএম লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা কোনো ল্যাপটপেই চাইলে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না কারণ এটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে আপনারা এসএসডিটাকে আপগ্রেড করতে পারবেন তো সেই কথা মাথায় রেখে আমরা ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টটা কালেক্ট করার চেষ্টা করেছি অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল বা কমেন্টও ছিল যে ভাই কোরআ সেভেন এক্স ওয়ান কার্বনের রিভিউ চাই তো তাদের জন্য মনে হয় আজকে রিভিউটা বেস্ট হবে এটার সাথে থাকবে এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেহেতু আপনারা ষোলো জিবি র্যাম পাচ্ছেন এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তো গ্রাফিক্সের খুব যাবতীয় কাজ আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাবেন এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ন্যারো বেজালের এবং ডিসপ্লেটা ম্যাট টেকনোলজির প্লাস টাচ স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফুললি টাচ স্ক্রিন সো অনাসেই চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইসেন্স কপি পাবেন যেটাকে আপগ্রেড করে আপনারা ইলেভেনেও নিতে পারবেন সো এই সাত থেকে আটশো ওয়ান কার্বনটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি টাকায় আমি একটু কন্ডিশনটা দেখিয়ে থাকি বরাবরের মতোই দেখতে পাচ্ছেন কতটুক ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড পাশাপাশি আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা ফাইভ এইট জেনারেশনের এটা স্টক আমাদের কাছে শেষ হয়েছিল আবার নিয়ে আসছি সো এটা কনফিগার হচ্ছে ফাইভ এইট জেনারেশন ফোর কোর আর্থ এর প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন ভিএমডি ল্যাপটপটার ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সর ট্র্যাকপ্যাড আছে ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস সেমি বাজারের ডিসপ্লে ডিসপ্লেটাকে একদম থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করে ল্যাপটপ আকারের ট্যাব মোডে এবং প্রেজেন্টেশন মোডেও চাইলে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা বিশেষ যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে এই পেন টেকনোলজি পেন দ্বারা আপনারা ড্রয়িংয়ের কাজ সম্পূর্ণ করতে পারবেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবেল প্রাইস একশো ইয়োগা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যেগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় অবশ্যই এক লাখ থেকে দেড় লাখ টাকার একটু কম বেশি চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন যেগুলোর প্রাইসটা কত ছিল ভিউার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ল্যাপটপ যারা খুবই প্রফেশনাল লেভেলে কাজ করতে চায় তাদের জন্য এইরকম ল্যাপটপের আসলে প্রয়োজন পড়ে ল্যাপটপটার মডেল হচ্ছে এল বুকের এইট ফোর জিরো জি সেভেন আমাদের কাছে কিন্তু এইট ফোর জিরো জি সেভেন এবং এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি নাইন সবগুলি প্যাটেনই অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 8GB RAM এবং 512GB SSD চাইলে ল্যাপটপটাতে RAM এসএসডি দুটোকে আরো আপগ্রেড করে ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন একদমই ব্র্যান্ড নিউ কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিছুই নাই তো এই ল্যাপটপগুলো আপনারা অরিজিনাল উইন্ডোজ 10 11 দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 65500 টাকা ভিউয়ার্স এই ল্যাপটপটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে দুইটা ভেরিয়েন্টের একই প্রাইস 16GB RAM এবং 256GB SSD অথবা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একই প্রাইস পড়বে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পার্সেস করতে পারবেন সো ভিও আমাদের সব ল্যাপটপগুলিতে আপনারা সার্ভিস ওয়ারেন্টি হিসেবে পাচ্ছেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্সের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা আমাদের এই ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখছে তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো চেকিং করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন আর সবাইকে রিকোয়েস্ট করা গেল আপনারা অবশ্যই অ্যাডভান্স করার আগে বিভিন্ন শপে বা বিভিন্ন ভিডিও দেখে যাচাই বাছাই করে ভিডিও কলে দেখে তারপরে অ্যাডভান্স করবেন এবং লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এটা হচ্ছে নিউ কালেকশন তো তখন আমি প্রাইসটা বা কনফিগারটা বলি নাই এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন প্যাবিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মডেলের ল্যাপটপ যেটা টুয়েলভ জেনারেশন টেন কোর বারো থ্রেডের প্রসেসর ল্যাপটপটায় পাবেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা হচ্ছে আটচল্লিশশো বাসের এবং ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন ভিএম ল্যাপটপটা ব্যাকরিট কিবোর্ড পাবেন এবং ন্যারো বাজারের চোদ্দ ইঞ্চি ফুল এস আইপিএস টেকনোলজির ডিসপ্লে পাবেন এবং ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করতে পারবেন ল্যাপটপটা ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গাল ডি ইউজ আমাদের কাছে শুধু বক্স ছাড়া চলে আসছে ল্যাপটপটা ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম পাবেন এবং খুব বড় আকারে ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন যেটা আসলে ট্র্যাকপ্যাডটা প্রফেশনাল কাজের জন্য একটু বড় আকারের ট্র্যাকপ্যাডটা প্রয়োজন পড়ে ল্যাপটপটা ফ্রন্ট সাইড খুবই গর্জিয়াস লুকিং একটু ব্লু কালার ডিপ ব্লু কালার আমরা বলতে পারি অথবা লাইট যেটাই হয়ে থাকে একদমই ব্র্যান্ড নিউ আপনারা দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা খুবই রিজনেবেল প্রাইস টুয়েলভ জেনারেশন প্রসেসর কোরআাই ফাইভের ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এবং আট জিবি হচ্ছে ইন্টেলের আইডিসি এক্সি প্লাস গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এম ডট টু সো ভিওর্ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্লাস ট্যাবাস লে পাশাপাশি বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি এর বাইরে কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে লো প্রাইস মিড প্রাইস হাই প্রাইস সব প্রাইজের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে সো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওর ব্যাপারে যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ